পাকিস্তানি অভিনেত্রীদের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়াটা নতুন ঘটনা নয়। 2016 সালে অভিনেত্রী হৃদা ইস্পাহানির ব্যক্তিগত ভিডিও পাকিস্তান সহ আশপাশের দেশগুলোতে আলোড়ন ফেলে দিয়েছিল। হৃদা জানিয়েছিলেন, এই ভিডিওর কারণেই তার বাগদান ভেঙে গেছে এবং ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে। এবার পাকিস্তানের আরেক অভিনেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। বলছি অভিনেত্রী সাইমা নূরের কথা। সিনেমা এবং টেলিভিশন নাটক একজন জনপ্রিয় মুক্তিনী। পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ আয় করা চুরিয়া সিনেমায় অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন সাইমা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফাঁস হয়েছে। একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সাইমার ভিডিওটি ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় ওঠে। তবে ভিডিওর ওই নারী আদৌ সাইমা নূর কিনা তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সংশয়। 5 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আয়নার সামনে বসে চুল ঠিক করছেন এক নারী। তার পরনে ডেনিম প্যান্ট ও গায়ে অন্তর্বাস। ভিডিও রেজুলেশন ভালো না হয়, নারীর মুখটি ঝাপসা দেখাচ্ছে, যে কারণে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে বিভক্তি। তবে ওই নারীর মুখের অবয়ব দেখে কেউ কেউ দাবি করছেন এটি সাইমা নূর, আবার অনেকেই দাবি করছেন ভিডিওটি ফেক। তবে অন্তরঙ্গ ভিডিও নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা হলেও এ বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে 56 বছর বয়সী সাইমা নূর 2005 সালে নির্মাতা সৈয়দ নূরকে বিয়ে করেন। তবে বিয়ের 2 বছর পর খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। কিন্তু 2018 সালে গুঞ্জন উঠেছিল ভেঙে গেছে তাদের সংসার। তবে সব গুঞ্জন উড়িয়ে এখনও সুখে সংসার করছেন এই দম্পতি। এ আর এম সাদত, দেশ টিভি।